আসসালামু আলাইকুম। আপনি যদি দোকান থেকে একটা প্যাক কিনেন, ওয়ান মান্থলি প্যাক, এক মাসের ইন্টারনেট ডেটা কিনেন, আনার পরে দেখলেন আপনার চলে না নেটটা, সেক্ষেত্রে আপনার ফার্স্ট টাইম ফোনটাকে রিস্টার্ট করতে হবে। আবার অনেকে গুলে ফেলবেন, মনে করবেন যে রিসেট ফ্যাক্টরি সব কি ডিলিট করে দিতে বললো নাকি, এরকমটা না। রিস্টার্ট বন্ধ করে চালু করতে হবে ফোনটাকে। আপনি পাওয়ার বাটনে লং সময় ধরে রাখলে দেখবেন সুইচ অফ রিস্টার্ট, আপনি রিস্টার্ট যেটা আছে নীল কালারের ওইটাতে দিলেই ফোনটা বন্ধ হয়ে চালু হবে। কোথাও যদি প্রবলেম থাকে সেটা সমাধান হয়ে যাবে, তারপর তো দেখবেন নেটটা চলতে শুরু করবে। অথবা দেখলেন আপনার সমাধান হচ্ছে না, আপনি মেসেজ সেকশনে যাই দেখতে হবে আপনার কনফিগারটা ইনস্টল করা আছে কিনা। বর্তমানে যেসব লেটেস্ট ফোনগুলো আছে অ্যান্ড্রয়েড অথবা অ্যাপেলের অপারেটিং সিস্টেমগুলো, সেগুলোতে সিম ইউজ করলে কনফিগারেশনের মেসেজ অটোমেটিকলি অফিস থেকে দিয়ে দেয় সিম অন করলেই। আমি এটা মোবাইলে ঢুকে এখন দেখাই দিব যে মেসেজে ঢুকলাম, এখানে অনেকগুলো কনফিগার অটোমেটিকই সিম অন করার পর দেওয়া থাকে, সেটাকে আপনারা ইনস্টল করে ফোনটা রিস্টার্ট করবেন। বন্ধ করে চালু করলে দেখবেন সমস্যাটা সমাধান হয়ে যাবে। তারপরও যদি দেখেন আপনি প্যাক নেওয়ার পরে নেট চলতেছে না, নিচে দেখুন ডেটা টু এ দেওয়া আছে, মোবাইল ডেটা টু সিলেক্ট করা। এখন আমি চাইলে ওয়ান সিলেক্ট করতে পারবো, অফ করে দিতে পারবো, টু এ দিতে পারবো। যে সিমে নেট ব্যবহার করবেন, যদি ওয়ানে ঢুকান ওয়ান সিলেক্ট করে দিতে হবে, টু এ ঢুকাইলে টু সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ